গুড মর্নিং। আজ আমরা সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্ট্রয়েড এই চ্যাপ্টার আলোচনা করব। এখানে আসলে প্রথমেই আমরা দেখব যে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা ফর্মুলা ডেভেলপ করার চেষ্টা করব যে কিভাবে আসলে কোনো একটা বডির সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতে হয়, আর যদি কোনো জিওমেট্রিক শেপ হয় তাহলে ভলিউম অথবা এরিয়া অথবা লাইন তাদের সেন্ট্রয়েড কিভাবে নির্ণয় করতে হয়। তো সেন্টার অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি গ্র্যাভিটি মানে আমরা বুঝতে পারছি যে যে ফোর্স, কোন একটা ফোর্স দ্বারা আসলে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো একটা বডিকে আকর্ষণ করে, এবং সেই যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি গ্র্যাভিটি ফোর্স। তো এই গ্র্যাভিটি ফোর্স কোনো একটা বডির মধ্য দিয়ে কোনো একটা পয়েন্ট দিয়ে আসলে পাস করে, তো সেই সেই পয়েন্টটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে যে পয়েন্ট দিয়ে আসলে কোনো একটা বডির যে টোটাল ওয়েট, সেই টোটাল ওয়েটটা আসলে একটা সেন্টার দিয়ে পাস করে, সেই সেই সেন্টারটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। আর যে সমস্ত সেকশনের আসলে ওয়েট নাই, যেমন ক্রস সেকশন, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ এ সার্কেল, তাদের কিন্তু ওয়েট নাই, তাহলে তার সেটাও যদি থিন একটা এলিমেন্ট হয় যার থিকনেস হচ্ছে একবারে নেগলিজিবল অ্যামাউন্টের, তাহলে তার যে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা নির্ণয় করবো বেসিক্যালি। সো সেটার ওয়েট লেস মনে করলো, তার তার যে একটা জিওমেট্রিক পয়েন্ট আছে যার মধ্য দিয়ে আসলে সেটা যদি ওয়েট থাকতো তাহলে সেটা পাস করতো, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রয়েড। তো বেসিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড দুইটা একই জিনিস, আমরা যেটার ওয়েট আছে, যার ওয়েট আছে সেটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলছি, আর যদি ওয়েট না নিয়ে মাস নিই তাহলে তখন বলবো সেন্টার অফ মাস। আর যার ওয়েট নাই, যেমন সেন্টার অফ ভলিউম, সেন্টার অফ এরিয়া, সেন্টার অফ লাইন, সেগুলোর ক্ষেত্রে আমরা সেন্ট্রয়েড বলবো। সেন্টার অফ মাস, সেন্টার অফ লাইন, সেন্টার অফ ভলিউম, সেন্টার অফ এরিয়া না বলে আমরা সেগুলোকে সহজে সেন্ট্রয়েড বলি। এই বাস দুইটা কিন্তু একই পয়েন্টকে ইন্ডিকেট করে আর কি। তো আমরা প্রথমে দেখি যে সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আসলে কি মিন করি, এরপরে দেখবো সেন্টার অফ মাস এবং সেন্টার অফ এ বডি, সেন্ট্রয়েড অফ এ বডি। এখানে খেয়াল করো, গ্র্যাভিটির জন্য সেন্টার অফ গ্র্যাভিটি ব্যবহার করলাম, মাসের জন্য সেন্টার অফ মাস, অথচ যে কোনো বডি যদি ভলিউম হয় অথবা এরিয়া হয় অথবা লাইন এলিমেন্ট হয় তাহলে সেগুলা সেগুলোর ক্ষেত্রে আমরা যে সেন্ট্রয়েড ব্যবহার করি। লাইন এলিমেন্ট মানে ফর এক্সাম্পল একটা লম্বা রিইনফোর্সিং বার যদি হয়, তো তার লেন্থের তুলনায় ক্রস সেকশনটা খুবই কম, সেজন্য এটাকে একটা লাইন এলিমেন্ট বলতে পারি, এবং অ্যালং দ্য লেন্থ দেখো ক্রস সেকশন অলমোস্ট সেম থাকে, তাহলে সেই সেই জন্য আসলে ক্রস সেকশন যেহেতু সেম তাহলে এটার সেন্ট্রয়েড কোথায়, ক্রস সেকশনটা আমরা দেখবো যে এটা থ্রি টু দুইটা প্লেন আসলে সিমেট্রিক হয়, এটার লেন্থের ঠিক মাঝ বরাবর কোনো এক জায়গাতে অবস্থিত হবে। তো আমরা এগুলো নির্ণয় করব, বাট প্রথমে আসলে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা ফর্মুলা ডেভেলপ করতে পারি সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস এবং সেন্ট্রয়েড অফ বডি নির্ণয় করার জন্য সেটা একটু দেখতে চাই। তো আমি এখানে একটু পড়ে যাই, যদি ইন দিস সেকশন উইল ফার্স্ট শো হাউ টু লোকেট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফর এ বডি, অ্যান্ড দেন উই উইল শো হাউ দ্য শো দ্যাট দ্য সেন্টার অফ মাস অ্যান্ড সেন্ট্রয়েড অফ এ বডি ক্যান বি ডেভেলপড ইউজিং দিস সেম মেথড। তো প্রথমে সেন্টার অফ গ্র্যাভিটির জন্য ফর্মুলা ডেভেলপ করব, সেইগুলাই আসলে রিডিউস করে আমরা সেন্টার অফ মাস, সেন্টার অফ সেন্ট্রয়েড অফ এ বডি এগুলো নির্ণয় করব। তো সেন্টার অফ গ্র্যাভিটি এটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে আগাবো আমি একটু ডিসকাস করব, তার আগে এখানে পড়ে যাই। দেখো, এ বডি ইজ কম্পোজ অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস অফ ডিফারেন্সিয়াল সাইজ, অ্যান্ড সো If the body is located within a gravitational field, then each of these particles will have a weight dw, figure 9.1a. তো আমরা এই যে দেখো, এই যে যে figure 9.1 এর a তে যে একটা ফিগার দেখানো, সেখানে দেখো একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট dw নিয়েছি। তো আমরা ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে জানি যে ডিফারেনশিয়াল এলিমেন্ট মানে হচ্ছে এটার মাস এত কম যে জিরোর খুব কাছাকাছি, তার মানে এই মাসটা হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্টের, কিন্তু জিরো নয়, জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরো নয়। ডিফারেনশিয়াল এলিমেন্ট মানে এক এক গ্রামের মনে করো মিলিয়ন ভাগের এক ভাগ বা ট্রিলিয়ন ভাগের এক ভাগ, যত ক্ষুদ্র নেওয়া যায় এক কথায়, তার মানে জিরো এর খুব কাছাকাছি আর কি। তো আমি এই টোটাল মাসটাকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে ভাগ করতে পারি। তো আমাদের প্রিন্সিপল থেকে আমরা কি বলতে পারি যে এই সব এরকমের এই যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট নিব সবগুলোর ওয়েট যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি এই টোটাল মাসটার টোটাল বডিটার ওয়েটটা কিন্তু পাবো। তার মানে আমি জাস্ট সামেশন, এই যে দেখো এরকম লিখতে পারি যে এরকম যদি আমি মনে করি অসংখ্য যতগুলো আছে এক কথায় যতগুলো ক্ষুদ্র এলিমেন্ট আছে এখানে সবগুলার ওয়েট যদি ইন্ডিভিজুয়ালি যোগ করি
প্রত্যেক এক একটা ওয়েট হচ্ছে ডিডব্লিউ, তাহলে এগুলাকে সাম আপ করব কত থেকে, এন ইকুয়াল টু দেখো 1 টু ইনফিনিট ইনফিনিটি, মানে যত সংখ্যায় নেই না কেন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, আমি ইনফাইনাইট নাম্বার অফ স্মল এলিমেন্টে যদি ভাগ করি তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে টোটাল ওয়েট ডব্লু। আর এটা যে সামেশন না লিখে আমরা যদি এই শেপটার এই এই শেপটার বা এই ওয়েটটাকে কোনো ডিপ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করি, তখন আমরা এরকম সামেশন না লিখে সেটাকে কি লিখি, এরকম ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখি, ইন্টিগ্রেশন ডি ডব্লু, এবং লিমিট হচ্ছে এই যে এন থেকে এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি পর্যন্ত। তো আমরা দেখো সামেশন লিখি হচ্ছে যখন ফাইনাইট নাম্বার হয়, ফাইনাইট মানে হচ্ছে হয়তো 10টা 20টা 15টা আছে, কিন্তু যদি অসংখ্য হয় এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা আমরা ইউজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করতে পারি, তখন আমরা যেরকম ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখি। তো এখানে আসলে বেসিক্যালি দেখো সেই ইকুয়েশনটা লেখা হয়েছে। তো আমরা কি করতে পারি, জাস্ট কল্পনা করে নিলাম যে এই এই যে যে ওয়েটটা, আসলে দেখো প্রত্যেকটা ওয়েটই কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে, গ্রাভিটি ডিরেকশনে, তার মানে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে। তো অ্যাকচুয়ালি এই ফোর্স গুলো দেখো আসলে প্যারালাল নয়, বাট স্মল এলিমেন্ট হওয়ায় এরা কিন্তু একটা আর একটার সাথে প্যারালাল, এবং প্যারালাল ফোর্স গুলা টোটাল সামেশন ইকুয়াল টু, তাহলে দেখো টোটাল সামেশন ইকুয়াল টু টোটাল ফোর্স বা টোটাল ওয়েট এটা হবে। তো এখানে আসলে সেই কথাটাই বলা হচ্ছে, প্রথম সেন্টেন্সে সেটাই বলা হয়েছে। আমরা পরের সেন্টেন্সটাতে যদি আসি, দিস ওয়েটস উইল ফর্ম অ্যান অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল ফোর্স সিস্টেম। দেখো যে আমি ফিগারে দেখালাম যে এরা প্যারালাল ফোর্স সিস্টেম এরকম ফর্ম করবে, এই যে একটার সাথে অপরটা কিন্তু প্যারালাল এখানে দেখানো হচ্ছে। অ্যান্ড দ্য রেজাল্টেন্ট অফ দিস সিস্টেম ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য বডি হুইচ পাসেস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট কল দ্য সেন্টার অফ গ্রাভিটি। তো এই ওয়ার্ড এই যে এই টোটাল ওয়েট যেটা এখানকার টোটাল ওয়েটটা আমি যদি বলি, টোটাল ওয়েট হচ্ছে ডব্লু, সেই ডব্লুটা দেখো একটা পয়েন্ট দিয়ে আসলে পাস করবে এই এই বডিটার, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি, সংক্ষেপে সিজি বলি। তো এই এই যে সেটা হচ্ছে এই ফিগার বিতে দেখো দেখানো আছে, ফিগার বিতে যে একটা পয়েন্ট জি, যে পয়েন্ট দিয়ে আসলে এটা টোটাল ওয়েট পাস করবে। তো তাহলে এখানে আসলে দেখো এই জি পয়েন্টটাকে আমরা সেন্টার অফ গ্রাভিটি বলবো। এখন আমরা জাস্ট সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি করি তাহলে কি হবে, এই যে ডব্লিউ ইকুয়াল টু হবে এই যে ইন্ডিভিজুয়াল যে স্মলার ফোর্স ডিফারেনশিয়াল এলিমেন্ট ডি ডব্লিউ আছে তাদের সামেশনের ইকুয়াল, তাহলে দেখো ইন্টিগ্রালের মাধ্যমে আমরা এই যে ইকুয়েশন এটার মাধ্যমে লিখতে পারি ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করে। এখন আমরা এই যে স্ট্যাটিক পার্টের ফোর্স সিস্টেম আসলে শিখেছি যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে টোটাল এই বডিটার ওয়েট, টোটাল ওয়েটের মোমেন্ট ইকুয়াল টু হবে এই যে ইন্ডিভিজুয়াল যে ওয়েট গুলো আছে তাদের মোমেন্টের ইকুয়াল। তো আমি যদি এখন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট নেই, ফর এক্সাম্পল এখানে দেখো এই যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট নিলাম, তাহলে এই যে ছোট ছোট এলিমেন্ট গুলার এই যে ডি ডব্লিউ এলিমেন্ট গুলার মোমেন্ট, আমার এই ডি ডব্লিউ এলিমেন্টের ডিস্টেন্সটা দেখো এখানে এই যে এক্স বার দ্বারা দেখানো আছে, ওয়াই অ্যাক্সিস থেকে আমার এই যে ডি ডব্লিউ এলিমেন্ট যেটা নিয়েছি সেটার ডিস্টেন্স কত আছে এক্স বার, তাহলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট নিলে এই এলিমেন্টার ডি ডব্লিউ এলিমেন্টের মোমেন্ট কত, ডি ডব্লিউ টাইমস এক্স বার। আর এরকম অসংখ্য এলিমেন্ট যদি থাকে তাহলে আমরা কি করব, ইন্টিগ্রাল ইউজ করব বা সামেশন ইউজ করব, এবং সেটা ইকুয়াল টু হবে দেখো তাহলে এই টোটাল ওয়েট যে ডব্লিউ টোটাল ওয়েট সেটার সেন্ট্রয়েডটা ওয়াই বার থেকে ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স দূরত্ব আছে দেখো এক্স বার। তো এক দুইটার মধ্যে পার্থক্য দেখো, একটা হচ্ছে ফ্ল্যাট বার আর একটা হচ্ছে ওয়েভড বার আর কি। তো এখানে যেভাবে লেখা সেরকম পার্থক্য বুঝতে হবে। তাহলে এখানে ডব্লিউটা হচ্ছে টোটাল ওয়েট, আর এই যে এক্স বার যেটা বাম পাশে এই এক্স বারটা হচ্ছে এখানে টোটাল টোটাল সেন্ট্রয়েড, তার মানে জি এর লোকেশন এক কথায় ওয়াই অ্যাক্সিস থেকে এই যে জিটা সিজিটা কত দূরত্বে সেইটা। অনুরূপ ভাবে আমি যদি এক্স অ্যাক্সিস এর রেসপেক্ট এখন মোমেন্ট নেই, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দেখো এই টোটাল ওয়েট এর মোমেন্ট টার্ম কিন্তু ওয়াই বার, তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আমার এই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট সেটার মোমেন্ট হচ্ছে ডি ডব্লিউ টাইমস হচ্ছে ওয়াই বার, তার ইন্টিগ্রেশন করব ইকুয়াল টু হবে যে টোটাল ওয়েট ডব্লিউ তার মোমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ওয়াই বার। তাহলে এখানে দেখো পরের ইকুয়েশনও এইভাবে লেখা যায়। তো এখান থেকে আসলে বেসিক্যালি তাহলে এক্স বার ইকুয়াল টু কি লেখা যায়, এক্স বার ইকুয়াল টু উপরে হচ্ছে যে এক্স স্মলার বার এবং ডি ডব্লিউ, তাহলে দেখো এই ডি ডব্লিউ ওয়েট এর যে সেন্ট্রয়েড সেটা কিন্তু এই যে এখানকার এক্স স্মলার বার আর কি, সেটার ইন্টিগ্রেশন করছে, আর নিচে হচ্ছে টোটাল ওয়েট ডব্লু আসতেছে, বেসিক্যালি ডব্লুটা হচ্ছে এই যে দেখো ডি ডব্লিউ এর ইকুয়াল, তাহলে নিচে এখানে ডি ডব্লিউ লিখতে পারি, আর এটাই কত বেসিক্যালি এই যে ডব্লু লেখা যায় যেভাবে লিখো না কেন। অনুরূপ ভাবে এখান থেকে তাহলে ওয়াই বার ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি
এখানে লেখা হচ্ছে ওয়াই স্মল আর বার টাইমস হচ্ছে ডিডব্লু ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিডব্লু, আর ডিডব্লু ইন্টিগ্রেশন ডিডব্লু ইকুয়াল টু টোটাল ওয়েট ডব্লু আমরা জানি। এখন এটা যদি আমি জেড অ্যাক্সিস এর রেসপেক্টে নির্ণয় করতে চাই, দেখো আমি যদি এই সিস্টেমটাকে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ রোটেট করি, তাহলে এই ওয়েটটা কিন্তু তখন এরকম এই দিকে কাজ করে, তাহলে তখন ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এটার মোমেন্ট টার্ম কত হবে, এই যে জেড বারটা, মানে আমার গ্র্যাভিটি ডিরেকশন দেখো ঠিক নিচের দিকে থাকবে, কিন্তু আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করাই এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট নেই, তখন মোমেন্ট টার্ম হয় কিন্তু এই যে জেড বার, তখন আমি আসলে জেড বারটা পাবো। এই এই সিস্টেমটাকেও যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে 90 ডিগ্রি রোটেট করে, তাহলে এই যে দেখো এই ওয়েটটা তখন এই যে এরকম ডিরেকশনে পাস করবে, আমি আসলে এখানে দেখাচ্ছি বাট রোটেট না করায়। তো তাহলে তখন এই যে টোটাল ওয়েট ডব্লিউ এর মোমেন্ট টার্ম হচ্ছে যে জেড বার হবে। তো সিমিলার ওয়েতে দেখো আমরা এই যে জেড বার টাইমস হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু জেড বার ডি ডব্লিউ তার ইন্টিগ্রেশন এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমার বেসিক্যালি দেখো এই যে তিনটা ইকুয়েশন থেকে এই একটা দুইটা এবং তিনটা তিন নাম্বার এই তিনটা থেকে দেখো এক্স বার ইকুয়াল টু ডি এক্স বার টাইমস ডি ডব্লিউ ডিভাইডেড বাই ডি ডব্লিউ, ওয়াই বার ইকুয়াল টু ওয়াই বার টাইমস ডি ডব্লিউ বাই ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডি ডব্লিউ, অনুরূপ ভাবে জেড বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন জেড বার ডি ডব্লিউ ডিভাইডেড বাই হোল ডি ডব্লিউ, এইভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি। তো এখানে এই যে দেখো ফ্ল্যাট বার যেগুলো সেগুলো দ্বারা কি বোঝাচ্ছি, আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি, জি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো, আর এই যে স্মলার এক্স বার ওয়াই বার মানে ওয়েভ ওয়েভ টাইপের যে বার গুলো সেগুলো দ্বারা কি বোঝাচ্ছি, আর দ্য কোঅর্ডিনেটস অফ ইস পার্টিকেল ইন দ্য বডি, প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল বডি নিব। তো তাহলে আমি এটা দেখো ইন্টিগ্রেশন না লিখে কিন্তু এরকমও লিখতে পারি যে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বার এক্স এই যে ওয়েভ বার টাইমস হচ্ছে ডি ডব্লিউ ডিভাইডেড বাই সামেশন ডি ডব্লিউ। তো যে এরকম কম্পোজিট কোন একটা বডি যদি হয় তার জন্য কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করব, বেসিক ফর্মুলা এটাই যে সবগুলা সিরিজ অফ কানেক্টেড বডি যদি হয়, তাহলে আমার টোটাল বডিটাকে যদি আমি সিরিজ অফ কানেক্টেড পার্টস মনে করি, তাহলে তাদের প্রত্যেকটার এই যে মোমেন্ট নিয়ে সে সামেশন করব আর টোটাল ওয়েট বা টোটাল এরিয়া দ্বারা ভাগ করবো, আলটিমেটলি আমি সেন্ট্রয়েড পাবো আর কি। তো এই ওই উপরের গুলা গেল হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে সেন্টার অফ ওয়েট। আসলে এখন আমরা আসবো সেন্টার অফ মাস কিভাবে নির্ণয় করব। সেন্টার অফ মাস নির্ণয় করার জন্য আমরা আসলে দেখো সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই আসতে পারি। আমরা জানি যে ওয়েট ইকুয়াল টু আসলে কি, ওয়েট ইকুয়াল টু মাস টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো একই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যদি থাকে, তাহলে উপরের এই যে দেখো তাহলে ডি ডব্লিউ ইকুয়াল টু লেখা যাবে কি ডিএম টাইমস হচ্ছে জি এরকম। তো আমার টোটাল আলটিমেটলি দেখো যে জি আর জি কেটে যাচ্ছে আর কি, তাহলে নিচে উপরের জি এখানে যে ওয়েট এর সংস্পর্শে যদি লিখতাম তাহলে এখানেও জি গুণ হতো নিচেও জি গুণ হতো, জি জি কেটে গিয়ে আলটিমেটলি থাকতেছে হচ্ছে শুধুমাত্র যে দেখো ওয়েট এর জায়গায় আমরা এখন নিচ্ছি হচ্ছে মাস। তো এইটাই হচ্ছে বেসিক ফর্মুলা, দেখো সিম্পলি আমি জাস্ট ওয়েট না নিয়ে এখন মাস গুলো নিব, তাহলে সেন্টার অফ মাস সিএম পাবো। তো এখন প্রশ্ন আসতে পারে স্যার সেন্টার অফ গ্র্যাভিটি তো বুঝলাম যে কোনো একটা বস্তুর ফোর্স বা ওয়েট, সেটা একটা ফোর্স, ওয়েট হচ্ছে একটা ফোর্স, সেটা কোথায় দিয়ে পাস করে সেটা লোকেট করা জরুরি, কিন্তু সেন্টার অফ মাস লোকেট করা কি জরুরি? অবশ্যই জরুরি, দেখো ডাইনামিক্স এর আলোচনায় আমাদের সেন্টার অফ মাস লাগবে। ইন অর্ডার টু স্টাডি দ্য ডাইনামিক রেসপন্স অফ অর অ্যাক্সিলারেটেড মোশন অফ এ বডি ইট বিকামস ইম্পর্টেন্ট টু লোকেট দ্য বডিজ সেন্টার অফ মাস সিএম, ফিগার 9.2A এই যে এখানে সেন্টার অফ মাস দেখানো হচ্ছে। This location can be determined by substituting dw equal to g times dm into equation 9.1. Since g is constant, it cancels out and so আমরা যে center of mass is equation 9.2 দ্বারা নির্ণয় করতে পারি 9.2, আর এই উপরেরটাকে বলছি equation 9.1 ওয়েট গ্র্যাভিটির জন্য। এখন দেখো সেন্ট্রয়েড অফ ভলিউম, এখন আমরা কিন্তু আর সেন্টার অফ ভলিউম বলছি না, বলছি সেন্ট্রয়েড অফ এ ভলিউম, যেটাতে আসলে ওয়েটের সংযুক্তি নেই সেই ধরনের স্ট্রাকচারের জন্য আমরা সেন্ট্রয়েড ব্যবহার করব। তো এখানে দেখো এই একইভাবে আমরা আসলে মাস ইকুয়াল টু আগেরটাই যেমন ওয়েট ইকুয়াল টু মাস টাইমস জি লিখেছি, আমরা মাস ইকুয়াল টু যে রো টাইমস ভি জানি। তো কনস্ট্যান্ট এক ইউনিট কনস্ট্যান্ট হোমোজিনিয়াস কোনো বডি যদি হয়, বডিটা যদি হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের হয়, দেখো ইফ দ্য বডি ইন ফিগার 9.3 ইজ মেড ফ্রম এ হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, তার মানে এই ফিগার 9.3 তে যেটা দেখানো আছে দেখো এটার
সব জায়গাতে যদি একই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, তার মানে ডেন্সিটি সব জায়গাতে কি হবে, কনস্ট্যান্ট হবে, তাহলে রো ইকুয়াল এম ইকুয়াল টু তখন রো ভি লেখা যায়, দেন ইটস ডেন্সিটি রো উইল বি কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট রো হলে যে ভি এর সাথে রো গুণ করে দিলে দেখো মাস আসে, তার মানে উপরের মাস ইকুয়েশন থেকে আমি আসলে এটা লিখতে পারি। আর রো ইকুয়াল টু দেখো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে একটা অপরটার সাথে ক্যান্সেল আউট হয়ে যায় এবং এরকম ইকুয়েশন থাকে। তো আমরা তাহলে এই ইকুয়েশন 9.3 যেটা আছে দেখো ভলিউম নির্ণয় করার জন্য এই এই ফর্মুলাটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এখানে আমি একটু পড়ে যাই, দিস ইকুয়েশনস রিপ্রেজেন্ট এ ব্যালেন্স অফ দা মোমেন্টস অফ দা ভলিউম অফ দা বডি। তাহলে দেখো এই যে মানে তার মানে আসলে বেসিক্যালি এখানে কি হলো যে টোটাল এই যে নিচের এটা যদি ইন্টিগ্রেট করি টোটাল ভলিউম পাবো, সেই টোটাল ভলিউমের সাথে এক্স বার যদি গুণ করি টোটাল ভলিউমের যে সেন্ট্রয়েড সেটা যেমন একটা মোমেন্ট ভলিউমের মোমেন্ট নিচ্ছি কোন একটা অ্যাক্সিস এর রেসপেক্টে, এখানে আসলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, আর এই যে ইন্ডিভিজুয়াল মোমেন্ট গুলা ইন্ডিভিজুয়াল ভলিউম এই যে স্মলার ভলিউম নিচ্ছি ডিভি দেখো, সেই ডিভি গুলার মোমেন্ট যদি নিয়ে আমি টোটাল সাম করি তাহলে সেটা কিন্তু টোটাল টোটাল যে ভলিউম তার মোমেন্টের ইকুয়াল হচ্ছে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে দ্য অ্যাক্সিস এর রেসপেক্টে দেখো মোমেন্টের ব্যালেন্স হচ্ছে, ভলিউমের মোমেন্টের ব্যালেন্স। দিস ইকুয়েশনস রিপ্রেজেন্ট এ ব্যালেন্স অফ দ্য মোমেন্টস অফ দ্য ভলিউম অফ দ্য বডি। Therefore, if the volume possesses two plane of symmetry, then its centroid must lie along the line of intersection of these two planes. So, এখানে আসলে ফিগার নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটু বুঝতে হবে, টু প্লেনস অফ সিমেট্রি খেয়াল করতে হবে, তার মানে আমি যদি কোনো একটা ভলিউমকে একটা প্লেন দ্বারা সমান দুই ভাগে ভাগ করে ফেলতে পারি তাহলে সেই সেই প্লেনটাতে আমার এই বডিটা সিমেট্রিক বলবো। এখানে আমরা যে কোনটা যে দেখতে পাচ্ছি এক্সাম্পলে, এই যে এক্সাম্পল ফিগার 9.4 এর যে একটা কোণ দেখানো হচ্ছে, যেই কোণটা আসলে দেখো এক্স ওয়াই প্লেন দ্বারা সমান দুই ভাগে ভাগ করে ফেলা যায়। আমি এখানে বেশি দাগাবো না, এক্স ওয়াই প্লেন দিয়ে আমি এই বডিটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবো, উপরে হাফ থাকবে নিচে হাফ থাকবে। অনুরূপভাবে যে ওয়াই জেড প্লেন, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস মিলে যে ভার্টিক্যাল প্লেন, এই যে এই প্লেনটা দিয়ে দেখো এটাকে সিম সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা আসলে যদি কোন একটা বডি, আমি যদি এখানে একটা এরিয়ার কথাই বলি, একটা সার্কেল ফর এক্সাম্পল, সেটা দেখো যে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বা জেড অ্যাক্সিস এর রেসপেক্টে এটা হচ্ছে এই ডান পাশের যে অংশ আছে তাদের মোমেন্ট যদি আমি যোগ করি, তা যেমন ডান পাশের মোমেন্ট গুলো হবে ক্লক ওয়াইজ আর বাম পাশের মোমেন্ট গুলো হবে ক্লক ওয়াইজ, দুইটা এরিয়া সমান হয় ক্লক ওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট সেম হবে, তাহলে আসলে দেখো এই যে জেড বারের ভ্যালু মানে এক্স বারের ভ্যালু ফর এক্সাম্পল এটা কত আসবে, আসলে বেসিক্যালি ডান পাশের মোমেন্ট আর বাম পাশের মোমেন্ট এই যে উপরেরটা অ্যালজেব্রিক সাম করলে এটা আসবে জিরো, তাহলে এটা সেন্ট্রয়েড কোথায়, জিরোতে। তার মানে জিরো মানে যে এক্স বার যেটা সেটা কিন্তু জিরো, তার মানে এই অ্যাক্সিস এর উপরে অবস্থিত। তো তাহলে কোন একটা বডি যদি কোন একটা প্লেনে অথবা কোন একটা অ্যাক্সিস এ সিমেট্রিক হয় তাহলে তার সেন্ট্রয়েড সেই প্লেনে বা সেই অ্যাক্সিস এর উপরে অবস্থিত হয়। তো এখানেও আমি আসলে তাই বলবো যে এই থ্রি ডাইমেনশনাল বডির জন্য যেহেতু এটা এক্স ওয়াই প্লেন দ্বারা সিমেট্রিক তাহলে ওই প্লেনের কোন এক জায়গায় এটা অবস্থিত, আবার ওয়াই জেড প্লেন দ্বারা যেহেতু এটা সিমেট্রিক তাহলে ওয়াই জেড প্লেনের উপরে এটা সেম সেন্ট্রয়েড অবস্থিত, তাহলে দুইটা প্লেনেরই কমন জায়গা যেটা সেটা সেখানে কিন্তু তার সেন্ট্রয়েড অবস্থিত হতে হবে। তার মানে কি দুইটা প্লেনের কমন যে অ্যাক্সিস দেখো দুইটা প্লেন এক্স ওয়াই প্লেন আর ওয়াই জেড প্লেন তার কমন অ্যাক্সিস হচ্ছে ওয়াই, তাহলে নিশ্চয়ই এটার সেন্ট্রয়েড হবে ওই ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত। এখন আমাকে জাস্ট তাহলে এখানে বেসিক্যালি আমরা জানবো যে এক্স বার ইকুয়াল টু জিরো আবার জেড বার ইকুয়াল টু জিরো, এখন আমাকে নির্ণয় করতে হবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা সেন্ট্রয়েড এই যে ওয়াই বার কতটুকু। এখানে আমরা এইটা পড়লে তাই বুঝবো, দেখো ফর এক্সাম্পল দ্য কোন ইন ফিগার 9.4 হ্যাজ এ সেন্ট্রয়েড দ্যাট লাইজ অন দা ওয়াই অ্যাক্সিস সো দ্যাট এক্স বার ইকুয়াল টু জেড বার ইকুয়াল টু জিরো, দুইটাই জিরো হয়ে যাচ্ছে, এই যে এখানে জেড বার ইকুয়াল টু জিরো আর কি এটা লেখা হয় নাই, লেখাটা আসে নাই আর কি, হয় নাই মানে আসে নাই। The location y bar can be found using the single integration by choosing a differential element represented by thin disk having a thickness dy and radius r equal to z. তো দেখো যখন আমি যে তাহলে আমাকে শুধু x bar symmetric হয় আমার জন্য দুইটা calculation সহজ হয়ে গেল, এই দুইটা আমরা অলরেডি জেনে ফেললাম, এখন আমাকে শুধুমাত্র y direction এ y bar কত, y axis বরাবর y bar কত সেটা নির্ণয় করতে হবে।
তো তা নির্ণয় করার জন্য ওই ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিরেকশন, এখানে আমি যে এরকম একটা ডিস্ক এলিমেন্ট নিব, ডিস্ক আমরা ডিস্কটা কিরকম জানি, এই ফিগারে আসলে দেখানো হয়েছে, দেখো ক্লিয়ারলি ডিস্ক এলিমেন্ট নিব, ঠিক আছে? তাহলে ডিস্ক এলিমেন্ট নেওয়ার জন্য এই যে ডিস্ক এলিমেন্টটা যার রেডিয়াস হচ্ছে দেখো এখানে যে আর ইকুয়াল টু জেড, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যেহেতু নিচ্ছি এই প্লেন, এইটার উপরে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে জেড আর কি, যে এটার উপরে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক দেখো ওয়াই কমা জেড হবে, ওয়াই কমা জেড, তো ওয়াই তো মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ডিরেকশনে তার ডিস্টেন্স কত সেটাই দেখো এখানে যে ওয়াই বার লিখেছে, আর এক্স অ্যাক্সিস বরাবর তার ডিরেকশন কত এই যে জিরো, অনুরূপ জেড অ্যাক্সিস বরাবর এই যে এই সেন্ট্রয়েডের লোকেশন কত জিরো, কিন্তু উপরের যদি কোনো এই যে এখানকার পয়েন্ট নেই তাহলে এখানকার পয়েন্ট কিন্তু আসলে দেখো এক্স ভ্যালু হচ্ছে জিরো, ওয়াই ভ্যালু হচ্ছে ওয়াই, আর জেড ভ্যালু কিন্তু জেড, তাহলে এই ভার্টিক্যাল ডিস্টেন্স এই যে এটা এটা ইকুয়াল টু কত জেড, তাহলে এটা এই যে ডিস্কটা সেটা রেডিয়াস হচ্ছে আর, আর ইকুয়াল টু তাহলে জেড, তাহলে এইটার ভলিউম যদি আমি নির্ণয় করতে চাই এইটার থিকনেস কতটুকু নিব, ওয়াই ডিরেকশন এটার একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিব, থিকনেস ডি ওয়াই একটা এলিমেন্ট নিলাম, তাহলে দেখো ওই ওয়াই বার নির্ণয় করার জন্য কি করতে হবে, ওয়াই বারের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ডিস্ক নিব এবং যেটার থিকনেস হবে হচ্ছে ডি ওয়াই, এবং তাহলে এটা রেডিয়াস কত আর ইকুয়াল টু জেড, তাহলে এই ডিস্কটার ভলিউম, ডিস্কটা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, যদিও বা সিলিন্ড্রিক্যাল ভলিউম আসলে ডিস্ক যেটা হবে সেটা দেখো একটা সিলিন্ডার, তো সিলিন্ডারের ভলিউম নির্ণয়ের ফর্মুলা কি যে বেস এরিয়া টাইমস হচ্ছে তার হাইট, তো বেস এরিয়া বেসটা দেখো একটা সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, তার মানে হচ্ছে আসলে বেসিক্যালি জেড, তাহলে পাই আর স্কোয়ার মানে পাই জেড স্কোয়ার হচ্ছে বেস এরিয়া, তার সাথে তার হাইট গুণ করবো, তো হাইট কতটুকু নিচ্ছি আমরা এই যে ডি ওয়াই, তো এই সেইখানে সেই জন্য ডি ওয়াই গুণ করলাম তাহলে এটার হাইট পেয়ে গেলাম, তো এই এইভাবে আমি তাহলে দেখো এখান থেকে আসলে স্মলার ভলিউম এই যে ডিভি নিয়েছি ডি ওয়াই আছে, এখন আমি এই যে ওয়াই বার ইকুয়াল টু ওয়াই এই ফর্মুলা থেকে আসলে মানে ওয়াই বার নির্ণয়ের যে ফর্মুলা সেখান থেকে ওয়াই বারের ভ্যালুটা পাই পেয়ে যাবো, আমরা এই যে এক্স বার আর জেড বার কিন্তু অলরেডি জিরো জানি, ওয়াই বার নির্ণয়ের যে ফর্মুলা ইন্টিগ্রেশন ভলিউমের ক্ষেত্রে স্মলার ওয়াই বার টাইমস হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিভি, তো ডিভি ইকুয়াল টু কত সেটা আমরা জানি, ওয়াই বার ইকুয়াল টু দেখো এই যে ওয়াই ইকুয়াল টু, ওয়াই বার ইকুয়াল টু কত বেসিক্যালি এখানে এই যে এই এক্স জেড অ্যাক্সিস থেকে আসলে এই যে যে থিন ডিস্কটা নিয়েছি তার সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স কত, এই যে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে যে ওয়াইটা, তাহলে এখানে এই ওয়াই বার মানে হচ্ছে এই যে স্মল ওয়াই বার মানে হচ্ছে ওয়াই, তো এখন এটাকে আমি ইন্টিগ্রেট করবো, ডিভি ইকুয়াল টু বসিয়ে দিব, ওয়াই বার ইকুয়াল টু বসিয়ে দিব, ইন্টিগ্রেশন ক্যারি আউট করলে আমার ওয়াই বারের ভ্যালুটা বের হবে, তো এরকম হবে থ্রি ডাইমেনশনাল বডির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে এরকম হবে আর কি, তো সেম ওয়েতে আমি যদি এরকম একটা আসলে থিন স্ট্রিপ নেই আর কি, এটা হচ্ছে এরকম থিকনেস আছে, তো এখানে এটা হলো এর থিকনেস মানে নিচের দিকে বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশন এখানে থিকনেস আছে আমি এরকম দেখালাম, তাহলে সেক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট থিকনেস যদি হয় ভি ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, এ টাইমস হচ্ছে টি প্রোভাইডেড দ্যাট দ্য থিকনেস ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দিস এরিয়া অ্যাক্রস দিস এরিয়া, এরিয়ার সমস্ত জায়গাতে যদি কনস্ট্যান্ট থিকনেস থাকে তাহলে ভি ইকুয়াল টু এ টাইমস টি লেখা যায়, তো এই উপরের ফর্মুলা থেকে আসলে এই যে ভলিউমের নির্ণয় ভলিউমের সেন্টার নির্ণয়ের যে ফর্মুলা আমরা দেখলাম সেখানেই তাহলে ডি ভি ইকুয়াল টু কি লেখা যেতে পারে, এ ইকুয়াল এ টাইমস হচ্ছে মানে ডি এ টাইমস হচ্ছে থিকনেস টি, উপরেরটা টি নিচেরটাও এরকম এই যে টি থাকলো টি টি, তাহলে কনস্ট্যান্ট থিকনেস যদি হয় কেটে গিয়ে থাকবে কি আসলে এ, তাহলে ভলিউম থেকে আমি আলটিমেটলি দেখো এরিয়ার জন্য সেন্ট্রয়েড নির্ণয়ের ফর্মুলা এই যে এরকম লিখে ফেলতে পারি, আর আমার এরিয়াটা হয় কিন্তু যে কোনো একটা প্লেনে এক্স ওয়াই প্লেনে যদি হয় তাহলে এই আমার কি শুধুমাত্র এই যে এক্স বার আর ওয়াই বার নির্ণয় করতে হবে, যদি এক্স জেড প্লেনে হয় তাহলে এক্স বার আর জেড বার নির্ণয় করতে হবে, তো সেইটা নির্ণয় করার জন্য আমরা কি করব, দেখো এই যে ভলিউম সেন্টার অফ ভলিউম নির্ণয় করার জন্য আমি একটা স্মলার ডিস্ক এলিমেন্ট নিব, ঠিক আছে স্মলার ডিস্ক এলিমেন্ট নিব, ওয়েট এর সেন্টার নির্ণয় করার জন্য আমি একটা স্মলার ওয়েট নিব, তাই না, সব জায়গাতে দেখো স্মলার ওয়েট এই যে ডি ডব্লিউ নিচ্ছি, সেন্টার অফ মাস নির্ণয় করার জন্য আমি এখানে এই যে স্মলার একটা মাস ডিএম নিচ্ছি, সেন্টার অফ ভলিউম নির্ণয় করার জন্য অনুরূপ ভাবে একটা স্মলার ভলিউম ডিভি নিচ্ছি, সেটা আসলে নিব দেখো এই যে এরকম ডিস্ক এলিমেন্ট আকারে নিব, আমরা চেষ্টা করব ট্রায়াঙ্গুলার শেপ যদি থাকে ট্রায়াঙ্গেলে নিব, যেরকম শেপ থাকবে সেরকমটাই নিব, তো এখানে আসলে দেখো যেহেতু কনিকাল শেপ ছিল তাহলে ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিরেকশন একটা স্মলার থিকনেস যদি নেই তাহলে যে সলিড ভলিউমটা প্রডিউস হয় সেটা একটা ডিস্ক হয়, তো সার্কুলার কোনো শেপ যদি থাকে এক কথায় তখন আমরা এরকম ডিস্ক পাবো,
আচ্ছা, সো ট্রায়াঙ্গুলার যদি থাকে তাহলে ট্রায়াঙ্গুলার ডিস্ক পাবো, হয়তো ট্রায়াঙ্গুলার প্লেট পাবো। আর এর সেন্ট্রয়েড অফ এরিয়া নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা যে দেখো এরকম একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিব অথবা একটা হরাইজন্টাল স্ট্রিপ নিব। তো ভার্টিক্যাল স্ট্রিপ যখন নিব তখন এক্স ডিরেকশনে তার থিকনেস নিব হচ্ছে ডিএক্স, এবং এটা দেখো ডিফারেন্সিয়াল থিকনেস, মানে এইটা থিকনেস এত কম যে এটা জিরো এর খুব কাছাকাছি কিন্তু জিরো নয়। অনুরূপভাবে যখন হরাইজন্টাল স্ট্রিপ নিব সেই হরাইজন্টাল স্ট্রিপের থিকনেস নিব হচ্ছে ডিওয়াই। তো এখানে আসলে দেখো আমার তাহলে আমি যদি এখান থেকে আসলে ফর্মুলাটা আমার কি আসলো, এই যে নিচের ফর্মুলা কি আসলো, এক্স বার ইকুয়াল টু তাহলে এক্স বার টাইমস হচ্ছে ডিএ আর নিচে হচ্ছে টোটাল এরিয়া এ। অনুরূপভাবে ওয়াই বার ইকুয়াল টু তাহলে ওয়াই বার টাইমস হচ্ছে ডিএ ডিভাইডেড বাই টোটাল এরিয়া এ। তো এখানে তাহলে আমার এই যে ডিএ কতটুকু হবে, ডিভিটা তো আমি ওখানে উপরে দেখে আসলাম, এখন যদি আমি বলি যে আমার ডিএটা কত, তাহলে এখানে আমি যদি এই ভার্টিক্যাল স্ট্রিপের কথাই বলি তাহলে দেখো আমার এই যে যে কার্ভটা সেই কার্ভের একটা ফাংশন থাকতে হবে, ফাংশন দ্বারা যে ডিসক্রাইব করতে হবে। অনুরূপভাবে আমি যে এখানে যে সিলিন্ডার সিলিন্ড্রিক্যাল ভল ইয়াটা নিয়েছি এটার একটা ইকুয়েশন আছে, কিন্তু এটার ইকুয়েশন হবে দেখো জেড ইকুয়াল টু সামথিং টাইমস ওয়াই এম ওয়াই, এরকম একটা ইকুয়েশন পাবো আমি উপরেরটা। সেই জন্যই কিন্তু এই যে এখানে ওয়াই ওয়াই সহ ওয়াই জেড দিয়ে আমি এটার কোঅর্ডিনেট লিখতে পেরেছি। তো এরিয়া দ্বারাও আমার এরিয়ার যে লাইন বা কার্ভ সেটা একটা এরকম ওয়াই ইকুয়াল টু সামথিং ফাংশন অফ এক্স, কোনো কোনো না কোনো ফাংশন দ্বারা আসলে এক্সপ্রেস করা থাকতে হবে। তাহলে এই কার্ভের উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত, এক্স কমা ওয়াই, প্রত্যেকটা পয়েন্টেরই কোঅর্ডিনেট কিন্তু এক্স কমা ওয়াই। তাহলে আমি যে স্ট্রিপটা নিয়েছি সেই স্ট্রিপের একবারে টপ পয়েন্ট যেটা সেটার স্থানাঙ্ক কত দেখো, এক্স কমা ওয়াই। আমি যদি স্ট্রিপটা যে এখানে নেই তাহলে সেখানকার এই যে টপ পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু এক্স কমা ওয়াই। খেয়াল করো এই এই লাইনটার কার্ভ কার্ভটার ইকুয়েশন যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে কার্ভের প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু এক্স কমা ওয়াই। তাহলে বেসিক্যালি আমি এইটার হাইট কত পাচ্ছি দেখো, এই এখানকার এই যে ওই কোঅর্ডিনেট এক্স ওয়াই কি মিন করে যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, দেখো এই যে এক্স ইকুয়াল টু এক্স বার, এই যে হরাইজন্টাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স আর এই ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই। তাহলে এই স্ট্রিপের হাইট হচ্ছে ওয়াই আর এই স্ট্রিপের থিকনেস কত নিয়েছি ডিএক্স। তাহলে এটা একটা যদিও বা এই টপ সার্ফেসটা আসলে এরকম দেখো ইনক্লাইন, বাট ডিএক্স এর ভ্যালু খুব ক্লোজ টু জিরো হওয়ায়, ডিএক্স এর ভ্যালু ক্লোজ টু জিরো হয় আমরা এটাকে সলিড রেক্টেঙ্গেলই মনে করতে পারি। যে জন্য রেক্টেঙ্গেল এর এরিয়া নির্ণয়ের ফর্মুলা যে লেন্থ টাইমস হচ্ছে থিকনেস বা লেন্থ টাইম উইথ, এটা করবো আর কি। তাহলে ডিএ ইকুয়াল টু এই যে এটার হচ্ছে এই ফর্মুলা এটার জন্য, বাট এটার জন্য যদি আমি ফর্মুলা নেই, এখন দেখো এই যে এই এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স ওয়াই, তার মানে এটার লেন্থ হচ্ছে এক্স আর থিকনেস নিব কত, ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিব, সেই জন্য এটা হবে ডি ওয়াই, এটা কিন্তু ওয়াই নিব না। তাহলে এইটার ক্ষেত্রে ডিএ ইকুয়াল টু কত হবে, এটার ক্ষেত্রে ডিএ হবে এক্স টাইমস হচ্ছে ডি ওয়াই। তাহলে দেখো ডি এর সাথে ওয়াই থাকায় এই যে আমরা জানি যে ইন্টিগ্রেশাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যখন এই যে এটার ইন্টিগ্রেশন করব, এ নির্ণয় করার জন্য এটার ইন্টিগ্রেশন যদি করি তাহলে দেখো যে ডি এর সাথে যে এলিমেন্টটা থাকে ভেরিয়েবল সেইটা হয়। তাহলে এই এইটাতে আমি যদি ভার্টিক্যাল স্ট্রিপ নেই তখন ইন্টিগ্রেশন কার রেসপেক্টে হবে, এক্স এর রেসপেক্টে, আর যদি হরাইজন্টাল স্ট্রিপ নেই টোটাল এরিয়া নির্ণয় করতে চাই বা সেন্টার নির্ণয়ে মোমেন্ট নিতে চাই তাহলে সেক্ষেত্রে ডি এর সাথে দেখো ওয়াই আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা হবে কিন্তু ওয়াই এর রেসপেক্টে। তো এখানে যে এক্স আছে সেই এক্স কে আসলে যে ফাংশনের মাধ্যমে দেখো ওয়াই তে নিয়ে কনভার্ট করে লিখবো, অথবা এখানে যে ওয়াই আছে যে ডি এক্স এর সাথে ওয়াই আছে তাহলে ওয়াই কে এক্স এর রেসপেক্টে লিখবো আর কি, আমার এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে তার রেসপেক্টে। তো আমরা এক্সাম্পলে গেলে আরো আসলে ক্লিয়ার হয়ে যাব। আজকের ক্লাস আসলে এক্সাম্পল দেখবো না, আমি পরবর্তীতে তিনটা লেকচার তৈরি করব, একটা হচ্ছে সেন্ট্রয়েড অফ লাইন, তারপরেরটা করব সেন্ট্রয়েড অফ এরিয়া, তারপরেরটা করব সেন্টার অফ ভলিউম এন্ড সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্রাভিটি, এই এইভাবে করব আর কি। তো সেইখানে আমরা আসলে এই সব এক্সাম্পলের পুনরায় এই সব ফর্মুলার ইউজ দেখব, আশা করি লেকচারগুলো ফলো করবে সবাই। তো সেন্ট্রয়েড অফ এরিয়া এইভাবে আমি নির্ণয় করতে পারি, এবং কিভাবে যে ডিএ নির্ণয় করব, ভার্টিক্যাল এলিমেন্ট নেই আর হরাইজন্টাল এলিমেন্ট নেই সেটা আমি দেখালাম, আর এদের এই যে সেন্ট্রয়েড এই ডি এর সাথে যে এক্স বার নিব, ডি এর সাথে যে ওয়াই বার নিব সেটাই বা কতটুকু হবে। তো দেখো এখানে যে ভার্টিক্যাল এলিমেন্ট যখন নিচ্ছি তখন এক্স বার ইকুয়াল টু কিন্তু যে এই পয়েন্টে সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে যে এটার স্থানাঙ্ক এক্স, কিন্তু এই ওয়াই বার ভার্টিক্যাল এলিমেন্টের সেন্ট্রয়েডটা এই যে দেখো এখানে দেওয়া আছে এই সেন্ট্রয়েডটা হচ্ছে এটার হাইটের ঠিক অর্ধেক, তাহলে এটার ওয়াই বার হচ্ছে। অনুরূপভাবে এই যে এটা সেন্ট্রয়েড কোথায়, এখানে, তাহলে এক্স বার ইকুয়াল টু এক্স বাই টু, কারণ এই টোটাল লেন্থটা হচ্ছে এক্স, আর ওয়াই বার ইকুয়াল টু কত দেখো, ওয়াই বার ইকুয়াল টু এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ওয়াই। তো এইভাবে আমি এক্স বার ওয়াই বারও নির্ণয় করে নিতে পারবো।
এলিমেন্ট থেকে। তো সিমিলার ওয়েতে আমরা যদি এখন সেন্ট্রয়েড অফ এ লাইন নির্ণয় করতে চাই, সেন্ট্রয়েড অফ এ লাইন নির্ণয় করতে চাই, কি করব, জাস্ট ফর্মুলা দেখো একই, আমরা জাস্ট এখন এরিয়ার জায়গায় আসলে এখানে জাস্ট লাইন ইউজ করব, এক্স বার টাইমস ডিএল, লাইন লেন ডিএল নিব। তাহলে ইফ এ লাইন সেগমেন্ট অর রড লাইস উইথ ইন দ্য এক্স ওয়াই প্লেন অ্যান্ড ইট ক্যান বি ডিসক্রাইবড বাই এ থিন কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফিগার 9.6a, দেন ইটস সেন্ট্রয়েড ইজ ডিটারমাইন্ড ফ্রম, এই যে দেখো এই ফিগারে দেখানো আছে, আমরা এখানে এক্স ওয়াই প্লেনে একটা লাইন আছে, এই যে এই যে গ্রিন ব্লু ব্লু তো নয় সায়ান কালারে বা স্কাই কালারে যেটা দেখানো আছে, তো এইটা আমরা হচ্ছে এখানে একটা স্মলার এলিমেন্ট, এই যে স্মলার লেন্থ ডিএল নিব। তো তার সেই এই ডিএল এর পরে এই এই কার্ভটার ইকুয়েশন যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, এই কার্ভটার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু এক্স ওয়াই। তো ডিএল টাকে দেখো আমি এখানে ট্রায়াঙ্গেলে নিয়ে এই একটু এক্সাজুরেট করে এখানে দেখানো হয়েছে যে এই এই লেন্থটা যদি ডিএল হয় তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্টকে ডিওয়াই লিখতে পারি, হরাইজন্টাল কম্পোনেন্টকে ডিএক্স লেখা যায়, এবং এখানকার স্লোপ যেটা যে ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স লেখা যায় আর কি, তোমরা জানো। তো এখন দেখো আমি আসলে বেসিক্যালি ডিএল লেন্থটাকে তার কম্পোনেন্টে ভাগ করে ফেলবো, ডিওয়াই এবং ডিএক্স, এবং ডিএল ইকুয়াল টু কি লেখা যায় আমি এখানে লিখতে চাই, এই যে লেখা হয়েছে আর লিখবো না, ডিএল ইকুয়াল টু দেখো তাহলে স্কয়ার রুট অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার তার স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট আগে বলেছি পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে, ঠিক আছে, এটা নির্ণয় করা যায়। এখন এখানে দেখো এই যে এই ডিএক্স স্কোয়ার তো রেখেছি, আবার ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স তার হোল স্কোয়ার, এখানে আলটিমেটলি এটা কেটে কেটে থাকলো শুধু ডিএক্স স্কোয়ার, আবার ডিওয়াই স্কোয়ারের জায়গায় ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম, এটা এটা কেটে আলটিমেটলি থাকবে হচ্ছে ডিওয়াই স্কোয়ার। তো এইখানে লেখার আসলে উদ্দেশ্য আছে, দেখো উদ্দেশ্যটা কি আমরা সেটা বের করব। তো এই ডিএক্স ডিওএক্স কেটে গেল, আলটিমেটলি যে ডিএক্সটাকে যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে স্কোয়ার রুটের বাইরে আসলে এটা হচ্ছে ডিএক্স স্কোয়ার, স্কোয়ার রুটের বাইরে আসলে শুধু ডিএক্স থাকে, তাহলে এখানে যে দুইটা কেটে থাকলো কি ওয়ান, আর এখানে থাকে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে উদ্দেশ্য হলো দেখো এই যে আমার ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স, তাহলে এখান থেকে আমি কিন্তু ডিওয়াই বাই ডিএক্স পেতে পারি, অনুরূপভাবে এখান থেকে আমি কিন্তু ডিএক্স বাই ডিওয়াইও পেতে পারি। তো এখন দেখো এই যে এই ডিএলটাকে আমি আসলে এক্স ওয়াই ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে লিখতে চাই, যাতে আমি এক্স এর রেসপেক্ট অথবা ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে পারি, সেই জন্য ডিএল কে দেখো এই যে এইভাবে লেখা যায়, ডিএল কে আসলে এল এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে, করতে চাইলে ডি এর সাথে যে এলিমেন্ট আছে যেই ভ্যারিয়েবল আছে সেইটার রেসপেক্ট ইন্টিগ্রেট করা যায়, কিন্তু আমার এই ফাংশন যেটা দেওয়া থাকবে কার্ভের সেটা হবে এক্স ওয়াই এর মাধ্যমে, এল এর মাধ্যমে কিন্তু হবে না, তাহলে সেজন্যই আমাকে ডিএল কে আসলে ডিএক্স ডিওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে, এটাই হলো এখানকার উদ্দেশ্য। অনুরূপভাবে দেখো ডিএল ইকুয়াল টু এখন জাস্ট ডিএক্স বাই ডিএক্স মানে ডিওয়াই স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার, এটা দিয়ে যদি ভাগ করে দেয় উপরের এই যে এই ইকুয়েশন থেকে, এখান থেকে আবার এখানে আসো, তাহলে আলটিমেটলি দেখো ডিওয়াই এর রেসপেক্টে যদি লিখি তাহলে ডিএক্স আবার ডিওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়ান টাইমস হচ্ছে ডিওয়াই। তো ডিএল টাকে দেখো ডিএক্স ডিওয়াই এর এদের মাধ্যমে আসলে এক্সপ্রেস করলাম, তো আমার ইন্টিগ্রেশনে সহজ হবে এমন ভাবে আমি কিন্তু ডিএল কে এক্সপ্রেস করব এই দুইটার মধ্যে, আমরা এক্সাম্পলে যখন যাব তখন ক্লিয়ার হবে। তো তাহলে ফর এক্সাম্পল এই যে এখানে একটা ইকুয়েশন দেখো দেখানো আছে, এই যে যে রডটা রিবার আর কি, এখানে রিন রড বলা হচ্ছে, তো এইটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 4x, আর যদি ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করতে চাই, ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করতে চাই কতটুকু হবে, ডিএক্স বাই ডিওয়াই হচ্ছে নির্ণয় করাটা আমরা নির্ণয় করতে পারবো, বাট দেখো ডিওয়াই এর মানে ফর্মুলা দিয়ে আসলে নির্ণয় করতে হবে ডিএক্স বাই ডিওয়াই, কিন্তু এখানে দেখানোর মেইন উদ্দেশ্য হলো যে আমি কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো নাকি ডিএক্স বাই ডিওয়াই, এটা কোনটার মাধ্যমে লিখবো, খেয়াল করতে হবে যে এটার আসলে ডিফারেন্সিয়েশন সহজ কোনটার, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা সহজ নাকি ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করা সহজ। আমি দেখছি যে এখানে ডিওএক্স বাই ডিওয়াই নির্ণয় করতে হলে আমাকে স্পেশাল ফর্মুলা লিখতে হচ্ছে, অথচ ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স করাটা আমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে আসলে আমরা মানে আমি খেয়াল করবো যে আমার জন্য ডিএল এর ভ্যালু কোনটা দিয়ে লিখলে সহজ হয় সেটা হচ্ছে এই ফাংশনটা দেখে আসলে ডিসাইড করতে হবে। তো এই হচ্ছে আমার
সেন্ট্রয়েড নির্ণয়ের ফর্মুলা আমরা দেখলাম যে সেন্টার অফ গ্রাভিটি, সেন্টার অফ মাস, তারপর সেন্টার অফ ভলিউম, তারপর সেন্ট্রয়েড অফ ভলিউম, সেন্ট্রয়েড অফ এরিয়া, সেন্ট্রয়েড অফ লাইন, কিভাবে নির্ণয় করতে হয় সেই ফর্মুলাগুলো দেখলাম। এবং এখানে আলটিমেটলি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো সামারাইজ করা আছে। এবং এখানে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে এই যে ভলিউমের ক্ষেত্রে যদি কোনো একটা ভলিউম দুইটা এক প্লেন সিমেট্রিক হয় তাহলে তার সেন্ট্রয়েড আসলে ওই প্লেনের কমন অ্যাক্সিসের উপরে অবস্থিত। আবার যদি কোনো একটা এরিয়া, আমি যেমন একটু আগেও দেখিয়েছি যে কোনো একটা এরিয়া যদি কোনো একটা অ্যাক্সিস বরাবর সিমেট্রিক হয় তাহলে তার সেন্ট্রয়েডও কিন্তু ওইটার উপর অবস্থিত। তাহলে ফর এক্সাম্পল এই যে এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে দেখো এটা এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, তার মানে এটা সেন্ট্রয়েড এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত। আবার এই সার্কেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক তাহলে এটার সেন্ট্রয়েড ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থিত। তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বোধটার উপরে যদি অবস্থিত হতে হয় তাহলে কি হতো, এক্স আর ওয়াই এর যে সেন্ট্রয়েড মানে ইন্টারসেক্টিং পয়েন্ট সেই পয়েন্টের উপরে সেন্ট্রয়েড থাকতে হয়। তার মানে এখানে এক্স বার ইকুয়াল টু জিরো আবার ওয়াই বার ইকুয়াল টু জিরো। কিন্তু যদি সেমি সার্কেল হয়, দেখো এরকম একটা যদি সেমি সার্কেল হয় তাহলে এটা তো শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে সিমেট্রিক, তার মানে এখানে এই যে এক্স বার ইকুয়াল টু জিরো হবে কারণ ডান পাশের অংশের মোমেন্ট আর বাম পাশের অংশের মোমেন্ট ইকুয়াল হবে এবং অপোজিট ম্যাগনিচিউডে হবে, অপোজিট ডিরেকশনে হবে আর কি। এই জন্য এক্স বার ইকুয়াল টু জিরো হবে, শুধুমাত্র এখানে ওয়াই বার নির্ণয় করতে হবে যে তবে ওয়াই অ্যাক্সিস এর উপরেই এটা সেন্ট্রয়েড হবে কোনো এরকম কোনো এক জায়গায়। তো এইভাবে আমরা আসলে দেখো সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্রাভিটি এগুলো নির্ণয় করতে পারবো। সেন্টার অফ গ্রাভিটির আসলে তেমন এক্সাম্পল থাকবে না, আমাদের জন্য মেইন এক্সাম্পল গুলো আসবে হচ্ছে সেন্ট্রয়েড থেকেই। তো নেক্সট ক্লাসে আমরা আসলে আবারও আমি বলতেছি যে সেন্ট্রয়েড অফ লাইন দিয়ে আমি একটা লেকচার করব, সেন্ট্রয়েড অফ এরিয়া দিয়ে একটা লেকচার করব, সেন্ট্রয়েড অফ ভলিউম এবং মাস দিয়ে আর একটা লেকচার করব। তো এমন যদি হয় যে কম্পোজিট কোনো বডি, ফর এক্সাম্পল আমার একটা কম্পোজিট ভলিউম আসলো যে উপরে একটা এরকম হেমিস্ফিয়ার আছে, হেমিস্ফিয়ার আর নিচে এরকম একটা কোন আছে, তাহলে দেখো এরকম টোটালটার সেন্ট্রয়েড আমার নির্ণয় করতে যদি হয় তাহলে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা আমরা একটু আগে ডিরাইভ করলাম যে আমি এই টোটাল বডিটাকে আসলে তাহলে একটা হেমিস্ফিয়ার কল্পনা করতে পারি আর একটা কোন কল্পনা করতে পারি, তাহলে জাস্ট কি করব এইটা এই হোল বডিটা সেন্ট্রয়েড হবে, এই যে বেসিক্যালি হোল বডিটা সেন্ট্রয়েড হবে এটার যে লোকেশন জি যদি হয় তাহলে এই যে এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করব যে আমি দুইটা এলিমেন্ট কল্পনা করলাম তাহলে দুইটা এলিমেন্টের জন্য এখানে তাদের এই যে মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে যা সাম করবো, দেখো অ্যালজেব্রিক সাম করবো। তো আমি বলেছি যে সাম করবো কখন, যখন ফাইনাইট এলিমেন্ট হয়। আমি এখানে কয়টা এলিমেন্ট নিয়েছি, দুইটা এলিমেন্ট ফাইনাইট সংখ্যায়, তাহলে আমার ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই, জাস্ট যোগ করবো। আর নিচে হচ্ছে টোটাল ওয়েট। তো এইভাবে যদি এক্স বার ওয়াই বার জেড বার দুইটা নির্ণয় করা যায় কম্পোজিট বডির জন্য, আমরা জাস্ট কি করব দেখো কম্পোজিট বডিটাকে সিরিজ অফ কানেক্টেড পার্ট মনে করব, তাহলেই আমি এই ফর্মুলাটা তখন অ্যাপ্লাই করতে পারবো। বেসিক যে ফর্মুলা আমরা সেন্ট্রয়েড নির্ণয় করার শুরুতেই ডেভেলপ দেখেছি সেইটাই এখানে ইউজ করা হচ্ছে। আমি এখানে যদি একটু পড়ি দেখো, এই কম্পোজিট বডি কনসিস্ট অফ এ সিরিজ অফ কানেক্টেড সিম্পলার শেপড বডিস হুইচ মে বি রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, সেমি সার্কুলার এটসেট্রা। তো আমরা আসলে এই টোটাল বডিটাকে আসলে এমন ভাবে ভাগ করব যেন এই যে স্মলার এলিমেন্ট গুলা এমন হয় যাদের সেন্ট্রয়েড আমার জানা। আমরা ম্যাথমেটিক্যালি আসলে দেখব সেমি সার্কেলের, সার্কেলের, ট্রায়াঙ্গেলের, রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় হয় সেগুলো নির্ণয় করা শিখবো আর কি। তো সেই নন শেপ গুলোর যাদের সেন্ট্রয়েড আমি আসলে জানি সেরকম কয়েকটা সেগমেন্টে আমার টোটাল স্ট্রাকচারটাকে ভাগ করব, টোটাল বডিটাকে ভাগ করব। ভাগ করে তারপর আমি যে এই ফর্মুলা লিখে তাদের সেন্ট্রয়েড নির্ণয় করতে পারবো। Such a body can be often be sectioned or divided into its composite parts, and provided the weight and location of the center of gravity of each of these parts are known, we can then eliminate the need for integration to determine the center of gravity for the entire body. Just ki korte hobe je integration ar kora lagbe na bar bar, amader oi integral part to could theory use kore ekhane ashole calculation korte hobe. The method for doing this follows the same procedure outlined in section 9.1. Formulas analogous to equation 9.1 results. However, rather than account for an infinite number of differential weights, we have instead a finite number of weights. So infinite number holo amra tokhon je integration e jai, mane mathematical expression er madhyome integration kori. Ar jodi finite number hoy tokhon amra just summation korte pari. Ei ar ki. To ekhane dekho x বারটা হচ্ছে যে স্মলার x বার, x ওয়েভ বার যেগুলো,
represent the coordinates of the center of gravity of each composite part of the body are is a x x y z flat bar jegulo shegulo hocche represent the coordinates of the center of gravity g of the composite body ar ekhane summation w hocche sum of the weights of all composite parts of the body or simply the total weight of the body ebhabe amra ashole nirnay korte parbo ekhon eta to gelo center of weight jodi center of volume hoy tahole ki korbo just v er w er jaygay v boshabo area jodi hoy w er jaygay a boshabo l jodi hoy w er jaygay line boshabo l boshabo তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখবো আসলে এই ফর্মুলা দিয়ে যে করা হয় আমি এক্সাম্পল গুলো আগে আবার এই ফর্মুলা গুলো একটু আলোচনাও করে নিব তো এখানে প্রসিডিউর ফর অ্যানালাইসিস ও ডিটেইল আউটলাইন করা আছে ক্লাস নোট চাইলে আমার কাছে ইমেল মানে ক্লাস নোট চেয়ে ইমেল করতে পারো আমার ইমেল আইডি হচ্ছে ইউটিউব লিঙ্কে দেওয়া থাকে kobir.ce@gmail.com এটাতে মেইল করলে আমি ক্লাস নোট গুলা যারা চায় তাদেরকে পাঠিয়ে দেই তো আজকের আলোচনা পর্যন্তই আমরা যে নেক্সট ক্লাসে সেন্ট্রয়েড অফ এ লাইন এর কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করব এরপরের লেকচারে সেন্ট্রয়েড অফ এরিয়া তারপরের লেকচারে সেন্ট্রয়েড অফ ভলিউম নির্ণয় করব আর কি